রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে কোনো সুপারিশ করা হয়নি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সহায়তা করছে জানিয়ে বিশ্বব্যাংক বলছে, শরণার্থীদের রূপরেখার পর্যালোচনাটি জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যের ভিত্তিতে হয়েছে। বিশ্বব্যাংক মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গারা শরণার্থী নয়, সে কারণে শরণার্থীদের ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংক যে রূপরেখা দিয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে বিশ্বব্যাংক বলছে, তারা যে প্রতিবেদন তৈরি করেছে সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, 16টি দেশের জন্য প্রযোজ্য। যেসব দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে যাতে আত্মীয়করণ করা যায়, যাতে শরণার্থীদের সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়, সেজন্য ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।